উন্নত উদ্ভিদের প্রজনন অঙ্গ হল ফুল। ফুল থেকে ফল হয়, আর ফলের মধ্যে থাকে বীজ। এই বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম নেয়। একটি আদর্শ ফুলের পাঁচটি প্রধান অংশ থাকে, যথা পুষ্পাক্ষ, বৃতি, স্ত্রীস্তবক, পুংকেশর ও দলমণ্ডল। ফুলের সর্বনিম্ন স্তবকটির নাম পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরই ফুলের অন্যান্য স্তবকগুলো সাজানো থাকে। পুষ্পাক্ষের নিচের যে সরু অংশটি কাণ্ডের সাথে লাগানো থাকে তাকে বলে পুষ্পবৃন্ত। পুষ্পাক্ষের উপরে পাতার মতো যে অঙ্গটি কুড়ি অবস্থায় ফুলকে আবৃত করে রাখে তাকে বৃতি বলে। বৃতি এক একটি অংশকে বৃত্তাংশ বলে। বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। বৃতি ফুলকে প্রতিকূল অবস্থা থেকে সংরক্ষণ করে। ফুলের একেবারে ভিতরের স্তবকটির নাম স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের তিনটি অংশ যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক। নিষেকের পর ডিম্বক বীজে এবং গর্ভাশয়ে ফলে পরিণত হয়। গর্ভমুণ্ড পরাগায়নে সহায়তা করে। ফুলের স্ত্রীস্তবককে ঘিরে থাকে পুংকেশর। পুংকেশরের দুটি অংশ পরাগদণ্ড ও পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু, যা থেকে পুংজননকোষ উৎপন্ন হয়। ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্তবকটির নাম দলমণ্ডল। দলমণ্ডলের এক একটি অংশকে বলে পাপড়ি। পাপড়ি পরাগায়নের সময় কীটপতঙ্গকে আকর্ষণ করে। চিত্রে আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি।